11 মার্চ 2022 পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনে তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূতের কাছ থেকে বহুল আলোচিত সাইফারটি পাওয়ার তিন দিন পর সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইমরান খানের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন, কিন্তু ইমরান খান তা উপেক্ষা করেছিলেন। এক অনুষ্ঠানে জেনারেল বাজওয়া ইমরানের সাথে সাইফার সমস্যা এবং পাকিস্তানের রাষ্ট্রদূত যা বলেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন তার সংবেদনশীলতা সম্পর্কে কথা বলার সুযোগ পেয়েছিলেন। ইমরান অবশ্য এতটা পাত্তা দেননি। প্রধানমন্ত্রীর তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি আজম খানের বিবৃতি অনুসারে ততক্ষণে ইমরান কিভাবে সাইফারের সাথে খেলতে হবে সে বিষয়ে ইতিমধ্যে মন তৈরি করেছিলেন। বলা হয়, কামরা বৈঠকের কয়েকদিন পর আসাদ ওমর জেনারেল বাজওয়ার সঙ্গে দেখা করেন এবং ইমরান খানের পক্ষ থেকে তাকে 2 বছরের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে আসাদ ওমর বলেন, এখন অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ হওয়ায় তিনি এ ধরনের কোনো বিষয়ে কথা বলতে পারবেন না। ইমরান খান জেনারেল বাজওয়াকে যে কোনো উপায়ে অনাস্থা ভোট পাওয়ার জন্য চাপ দিয়েছিলেন। ইমরান তারপর 27 মার্চ সাইফার ইস্যুটি প্রকাশ্যে এনেছিলেন। তার একদিন আগে 26 মার্চ ইমরান প্রধানমন্ত্রী হাউসে সেনা প্রধান এবং আইএসআই এর ডিজির সাথে একটি বৈঠক ডেকেছিলেন, যেখানে পিটিআই এর কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রীও উপস্থিত ছিলেন। ইমরান তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বানচাল করার বিষয়ে আলোচনা করতে চেয়েছিলেন। ইমরান খান একাধিকবার দাবি করেছিলেন যে সামরিক সংস্থা তাকে তৎকালীন বিরোধীদের কাছ থেকে 3টি বিকল্প এনেছিল। প্রকৃতপক্ষে সেনাপ্রধান এবং আইএসআই ডিজিকে সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছিল। তারা সাক্ষাৎ করেন এবং বৈঠকে তৎকালীন বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে 3টি বিকল্প আলোচনা করা হয়। অনাস্থা আন্দোলনের মুখোমুখি হওয়া, পদত্যাগ করা বা বিধানসভা ভেঙে দেওয়া। ইমরান খান প্রথম 2টি বিকল্প প্রত্যাখ্যান করেছিলেন এবং তৃতীয়টিতে সম্মত হন, যেটি তার মতে কার্যকর ছিল। সামরিক কর্তৃপক্ষকে বলা হয়েছিল তৎকালীন বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করতে এবং এর বিনিময়ে ইমরান খান বিধানসভা ভেঙে দেবেন। সিওএএস এবং আইএসআই ডিজি উভয়ই একই দিনে বিরোধী নেতৃত্বের সাথে দেখা করেন এবং সামরিক সংস্থা ও বেসামরিক নেতৃত্বের মধ্যে আলোচনা করা 3টি বিকল্পের কথা জানান। বিরোধীরা বিধানসভা ভেঙে দেওয়া সহ 3টি বিকল্পই প্রত্যাখ্যান করেছিল। বিরোধীদের না ইমরান খানকে হতাশ করেছিল। তিনি তখন সাইফার ইস্যুতে খেলতে শুরু করেছিলেন এবং এটিকে শাসন পরিবর্তনের একটি ষড়যন্ত্র বানিয়েছিলেন।